জাহাঙ্গীর তোমারটা কই? এই দেখেন, এই আমাদের নির্বাচনী এজেন্ট কার্ড তাদের হাতে আছে, কিন্তু তাদেরকে ঢুকতে দেয় নাই, তাদেরকে বের করে দিছে, মেরে বের করে দিছে। আপনি সরাসরি এজেন্টের সাথে কথা বলেন। আমি তাদের আমি এসেছি 9টার দিকে, আমি যখন ইনফরমেশন পেয়েছি যে আমাদের এজেন্টদেরকে কোনোভাবে ঢুকতে দেওয়া হচ্ছে না, আমি তখন এইখানে প্রিজাইডিং অফিসারের সাথে সরাসরি কথা বলছি, আমি 5 জনকে ঢুকাইতে পারছি আর বাকিদেরকে ঢুকাইতে পারিনি। এখনো আমাদের ম্যাক্সিমাম, আমার হাতে লিস্ট আছে, ম্যাক্সিমাম জায়গা থেকে আমাদের এজেন্টদেরকে বের করে দিচ্ছি। হ্যাঁ, দেখেন আপনি আপনি জাহাঙ্গীর কথা বলো বলো আমাদের ভয় দেখায় বৃত্তি করে বাই করে দিছে। আমাদের লোকের যারা আসলে সবাই চলে গেছে, সবাই ভয়ে চলে গেছে। সব আমাদের সাথে যে লোকগুলা ছিল সবাই ভয়ে চলে গেছে গা, ঠিক আছে। আমরা 13 জন মহিলা, 13 জন মহিলা ছিল, 10 জন ছিল, সবাই ভয়ে চলে গেছে। ঘটনা হয়েছে সকালবেলা, আমরা যখন এনে আসছি তখন একটার কথা শোনার পরে আমাদেরকে এখানে লোকজনেরা বললো যে আপনারা এখানে ই করতে পারবেন, আপনারা সব বের হয়ে যান গা। তখন মহিলারা তো ভয়ে, তখন মহিলারা বের হয়ে গেছে গা। আমরা সকালবেলা যখন ভোট 6টা বাজে, 7টার দিকে আমাকে এজেন্টটা ফোন দিল, ভাই আমাদেরকে ঢুকতে দেওয়া হইতেছে না। আমি যখন নির্বাচন কমিশনার ফোন দিলাম, ফোন দেওয়ার পর বিষয়টা দেখতেছে, তিনি বিষয়টা দেখার পরে আমি একজন ফোন দিলাম, করতে ঠিক আছে আমরা এদিন দেখতেছি বিষয়টা। কথা বলার পরে সে এদের ওখানে গেছে, দেওয়ার পরে সে ঢুকে দেওয়ার পরে একটু করে আবার তাকে বের করে দিচ্ছে। বের করে দেওয়ার পরে তারপরে আমরা আরো যে আমার ভাই বললো যে আপনার কোন কোন জায়গাতে আমাকে এদিনকে ঢুকতে দেওয়া হইতেছে না, যে আমরা আজকে বিভিন্ন জায়গাতে আমাদেরকে এদিনকে আজকে বের করে দেওয়া হইতেছে। এবং আপনার মিথ্যে কথা নাকি এখানে আমাকে এদিন আমলার সাথে অলরেডি আমার সাথেও আছে, আপনারা দেখতেছেন যখনই বলছে একতারার লোক, হিরো আলমের লোক, সকলে তারা কিন্তু এজেন্টে বের করে দিতেছে। তাহলে আমরা এরকম করলে এজেন্ট বের করে দেয়, তাহলে এজেন্ট বের করে দেওয়া মানে তারা একতরফা তাদের এজেন্ট দিয়ে তারা একতরফা কিন্তু সিল মারা সিল দেওয়া করতেছে। তাছাড়া আমাদের এজেন্ট কেন বের করে দেওয়া হবে? তাহলে আমরা আপনাকে সবাইকে সতর্ক করে দিতে চাই, এই নির্বাচন সুষ্ঠু হবে কিনা আমরা জানি না, কারণ হলো যেহেতু এজেন্টদের বের করে দিতেছে, সেহেতু তারা এখন পর্যন্ত জোর করে সিল মারবে কি তাও জানি না, কিন্তু এখন পর্যন্ত আমরা সিল মারার ঘটনা শুনিনি। তবে এজেন্টদেরকে আমাকে বের করে দিতেছে এবং আমাদের এজেন্টদের মারধর করেছে, আপনি জানেন 6 জনকে কিন্তু তার ঘাত ধরে, হ্যাঁ ঘাত ধারকা দিয়ে বের করেছে, কিন্তু আপনারা সবাই জানেন তারা আমাদের মহিলা এজেন্টদেরকে ঘাত ধারকা, আপনারা সবাই জানেন না কেন্দ্র নাম বলবো বলেন। আমি বলি, আমি যেটুকু এই পর্যন্ত নিশ্চিত হয়েছি, বলেন তাহলে কেন্দ্র নাম বলতেছে বলেন। বালুঘাট কেন্দ্র, বালুঘাট কেন্দ্রে তাদেরকে ঢুকতেই দেওয়া নেই, উনি আওয়ামী লীগের সভাপতি জয়ী সাহেব, জয়ী সাহেব ঢুকতে দেয় নাই। বাসানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়, রতন চেয়ারম্যান সাইদুল সাহেব ঢুকতে দেয় নাই, বের করে দিছে। গ্রিন হ্যাবেল স্কুল, আমাদের এজেন্সি ছিল তুষার, তাদেরকে বের করে দিছে। আদমজি ক্যান্টনমেন্টে 3 জন রাখছে একটা কেন্দ্রে, এই সেন্টারে বাকিদেরকে বের করে দিছে। গুলশান মডেলে সবাইকে বের করে দিছে। আমি সরাসরি নির্বাচনী এজেন্ট হিসাবে হিরো আলমের আমি সরাসরি গিয়েছি এবং তাদেরকে নিয়ে ভিতরে ঢুকিয়ে দিছি। তারপরে আবার মেরে তাদের মোবাইল পর্যন্ত রেখে বের করে দিছে, একটা মেয়ের গায়ে হাত দিছে, আমি সেটা বললাম আপনাদেরকে। লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখান থেকে বের করে দিছে। গুলশান থেকে বের করে দিছে। মুক্তিযোদ্ধা বাসানটেক স্কুল, সেখান থেকে বের করে দিছে। এই বনানী মডেল থেকে বের করে দিছে। ডিওএসএস স্কলাস্টিকা থেকে বের করে দিছে। মাটিকাটা আইডিয়াল থেকে এখন পর্যন্ত বের করেছে। আর পাশে আপনারা দেখেন আমাদের জামিয়া থেকে, জামিয়াতে ঢুকতেই দেন, এই পাশে আরেকটা কেন্দ্র আছে, জামিয়াতে আমাদের এজেন্টরা সবাই সামনে দাঁড়িয়ে আছে, ঢুকতেই পারতেছে না। আমরা আপনাদেরকে ভিজিট করে আমরা ওইখানে যাবো। আমি এই পর্যন্ত আমি যেটা লিস্ট পেয়েছি অলমোস্ট 10টা 12টার মধ্যে বের করে আমরা 49টাতে আমাদের এজেন্ট একদম আমরা নির্বাচনের রিটার্নিং অফিসার সকালে ফোন করছিলাম, বনানী থানাতে আমি ফোন দিয়েছিলাম যে আমার এজেন্টদের বের করে দিতেছে, বিষয়টা দেখেন। বললে ঠিক আছে, বনানী থানা বলছে ঠিক আছে, বিষয়টা দেখতেছি। তারপরে আমরা এজেন্টদের তখন কথাবার্তা বলছি আমি এবং তারপর রিটার্নিং অফিসার কথাবার্তা বললাম, বললে বিষয়টা দেখতেছি।
তে এখন আপনারা নিজেরাই সাক্ষী এবং আমরা যে নামগুলো বলতেছি আপনারা যদি গণমাধ্যম আছেন আপনারা বিষয়টা খবর নিয়ে দেখবেন হয়তো অনেকে বলবেন ঘুরে হিরো আলম কোন এজেন্ট খুঁজে পাওয়া যায়নি তাহলে অনেকে এই রিপোর্ট করেন যে হিরো আলম এজেন্ট না আমরা কিন্তু এজেন্ট ঠিকই দেখিতে এজেন্ট কিন্তু বের করে দিতেছে আমরা কিন্তু আজকে সাক্ষী আপনাদের পাশে রাখছি যে হাত ধরে বের করেছে মহিলার গায়ে কিন্তু হাত দিয়েছে এটা কোন ধরনের বক্তব্য দেন আমাদের কোনো কাজই করছে না আবার মোবাইলও রেখে দিয়েছে আমার এই দেখেন আমি আপনাদের কি আচরণ হয়েছে যদি একটু বলতেন আপনাদের কি আচরণ হয়েছে এজেন্ট আছে আমার মোবাইল রেখে দিয়েছে আমার সাথে দুই যে তিন জন তাদেরকে ডাকাইয়া বাইর করে দিয়েছে কিন্তু আমি বের হই না আমি সাথে দাঁড়াইছিলাম বাইয়া আছে এরপর আমাকে আবার ঢুকাইছে এখন আমার মোবাইলই দিচ্ছে না আমাদের কোনো গুরুত্বই নাই এখন আরেক আপনারা পুরুষ মানুষ মানে এজেন্টের দরকার নেই মহিলা মানুষ এজেন্টে থাকবে এটা বলছে এটা জিজ্ঞেস করেন হ্যাঁ হ্যাঁ বের করে দেওয়া হয়েছে তখন অ্যাকচুয়ালি আমরা নিরুপায় ছিলাম আমরা কাউকে পাই নাই কাছে আমরা এই নির্বাচনের পরিস্থিতি খুব একটা ভালো না দেখতেছি আমরা যেহেতু আমাদের এজেন্টদেরকে বের করে দিতেছে এখন এই ভোট কতটা সুষ্ঠু হবে তাও জানি না কিন্তু আপনাদের বিষয়টা জানালাম গণমাধ্যমকে সারা বাংলাদেশকে জানালাম আমার বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া হয়েছে এবং তাদের কাছে হাত দেওয়া হয়েছে ঠিক আছে আমাদের এখানে আওয়ামী লীগের লোকজনের বের করে দিতেছে ঠিক আছে ডাইরেক্ট বলে দিলাম কে বের করে দিতে আওয়ামী লীগ ছাড়া কে বের করে দিতে পারে আপনাদের এখানে কারো ক্ষমতা আছে অন্য লোক এখানে আরো আটজন মিলে লোকজন দাঁড়িয়ে আছে কোন দল তোকে বের করে দিতে পারে না এখন বিষয়টা জনগণকে জানালাম ভোটটা কত সুষ্ঠু হবে আপনারা বুঝতে পারতেছেন যেহেতু এদিন দেবের কে দেওয়া হইতেছে এখন ভোটটা আমরা এখন দেখার অপেক্ষা থাকি এখন আমাকে এখন কোনো হুমকি দেওয়া হয়নি কিন্তু আমার এজেন্টের বের করে দেওয়া হয়েছে এজেন্টের গায়ে হাত তোলা হয়েছে এখন বলতে আছে আমরা প্রতিটা কেন্দ্রে এজেন্ট দেওয়া হয়েছে হামলা আসলে আসুন আসলে জানি না কিন্তু আমরা পরিদর্শনে পড়াইছি হামলা হলে আপনারা অবশ্যই জানতে পারবেন দেখছেন কিন্তু সেই দর্শক শুনছিলেন প্রথম ভোট কেন্দ্র পরিদর্শনে এসেছিলেন কিন্তু হিরো আলম এবং সেখানে এসেই কিন্তু অপ্রীতিকর সব ঘটনার বর্ণনা কিন্তু তিনি দিয়েছেন তার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে এবং তাদের উপর মারধর করা হয়েছে একই সাথে ফোন পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে ঢুকতে দেওয়া হচ্ছে না এজেন্টদেরকে কেন্দ্রে নানান ধরনের কথা কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত এবং একই সাথে তার যে এজেন্ট রয়েছে যারা তার ব্যক্তিগত বা তার যে প্রতীকের যে এজেন্ট রয়েছেন তারা কিন্তু আসলে এই বিষয়টি পরিষ্কার করে জানিয়েছেন কি আমাদেরকে আস্তে 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 বাংলাদেশের বড় ভাই পিছে ক্যামেরা বসে আপনি একটু বলেন যে নির্বাচনের সার্বিক পরিবেশটা নিয়ে বলেন আপনার কিন্তু সমস্যা হয়েছে এখন সার্বিক পরিবেশ খুব একটা ভালো না কারণ একটাই আমার বিভিন্ন জায়গা থেকে আমার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে এবং তাদেরকে এমন করে হাত তার বের করতেছে এবং তাদেরকে হাত তুলেছে তাদের মোবাইল কেড়ে নিয়েছে এবং আপনারা জানেন আজকে এখন অনেক কটা কেন্দ্রে আমার এদের এখনো ঢুকতে পারেনি তারা বাইরে আছে এবং আমার পাশে আমার এজেন্টাও আছে তাদের সাথে কথা বলতে পারেন তাদেরকে মহিলা কর্মী এজেন্ট আছে তাদেরকে হাত তার কেন্দ্রে বেঁধেছে এবং তার মোবাইল কেড়েছে এবং তারা সকাল থেকে এমন এখন পর্যন্ত তা ঢুকতে পারেনি এবং আমাদের বিভিন্ন জায়গার কিছু আওয়ামী লীগের লোকজন সেই আমাদের কর্মীদের উপর অ্যাটাক করেছে এবং তাদেরকে ঢুকতে দেয়নি এবং কিছু কিছু আমরা আশঙ্কা করতেছি
বালুঘাট কেন্দ্র, বালুঘাট কেন্দ্র আওয়ামী লীগের সভাপতি জহির সাহেব আমাদের যে এজেন্ট গিয়েছিল তাদেরকে ঢুকতে দেনে বের করে দিচ্ছে। বাসানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখান থেকে আওয়ামী লীগের রতন চেয়ারম্যান এবং সাইদুল সাহেব ওনাদেরকে বের করে দিছে। গ্রিন হ্যাভেন স্কুল আমাদের এজেন্ট ছিল তুষা তাদেরকে বের করে দিছে। আদমজি ক্যান্টনমেন্ট থেকে বের করে দিছে। গুলশান মডেল থেকে সরাসরি বের করে দেওয়ার পরে আমি সরাসরি গিয়েছি এবং আমি প্রধান নির্বাচনী এজেন্ট হিসাবে তাদেরকে আবার ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম। তাদেরকে আবার মেরে বের করে দিয়েছে এবং তাদের মোবাইল পর্যন্ত, একটা মেয়েকে মেরে মোবাইল পর্যন্ত রেখে বের করে দিয়েছে। এবং এখানে তো আপনারা দেখলেন বনানী বিদ্যানিকেতনের সেম অবস্থা এবং পাশে জামিয়াতে সেখানেও আমাদের ঢুকতে দেয়নি। আরেকটি বিষয় আপনি একটু বলেন যে আপনি কাদের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ, কারা আপনার সাথে এই ঘটনা? এটা আমাদের আওয়ামী লীগের লোকজন করতেছে, যেহেতু আমাকে সামনে দিকে তাকাই ঠিক আছে, এবং যাদের মোকাবেলা বের করতেছে তাদেরকে তো বের করেছে, তাদের বুকে ব্যাস ছিল, আওয়ামী লীগের ব্যাস ছিল, এবং লোকজন আওয়ামী লীগ ছাড়া কে বের করতে আমাদের এখানে আর ধরলে, আমি তো একটা লোকের নামও বলতেছি এখানে, আমরা তো আর ধর লোকজন আপনার এখানে প্রার্থী এখানে আছে, কারণ আমি কেন বলতেছেন এরা বারবার আমাদের আঘাত শুরু থাকে। আমি নির্বাচনের শুরু থেকে আওয়ামী লীগ আমার ব্যাটাক করতেছে, আপনার সবাই ভালো কথা নেই। আচ্ছা এটা শুনুন, আরেকটা বিষয় বলবো, কোনো আশঙ্কা দেখছেন নির্বাচন সুষ্ঠু হবে কি না, আপনার সার্বিক পরিস্থিতি দেখে কি মনে হলো? এইরকম পরিবেশ যদি হয়, যদি এজেন্ট যদি বের করে দেওয়া হয় তাহলে বোঝাতে তারা একাই নিজেরাই ব্যালট মারবে, তাহলে তাছাড়া এদিন কেন বের করে দিতেছে? তাহলে এরকম পরিস্থিতি হয়, নির্বাচন সুষ্ঠু আপনার হবে কিনা আপনার দেখার অপেক্ষায় থাকুন সবাই। আমরা শেষ পর্যন্ত থাকবো, তারা আমাকে এজেন্ট যতই বের করে দিয়ে আমরা শেষ পর্যন্ত থাকবো। তারা এখন মনে করেন লাস্টে ফলাফল কি ঘোষণা করে সেটা আমরা দেখার অপেক্ষা থাকবো, কিন্তু অনুপস্থিতি নিয়ে আপনার বক্তব্য কি? ভোট এইরকম যদি অবস্থিত হয়, যদি লোকজন শুনে ভোটারদের বের করে দেওয়া হইতেছে, ভোটার অবস্থিত আসবেই না, ভোটার হয়ে কেন আসবে না? তারা যদি দেখে মনে করেন ভোটাররা দেখতেছে মনে করেন আর ভোট কেন্দ্রে যাওয়ার দিচ্ছে না, ধরকে এদিন বের করে দিচ্ছে, তারা তো ভোটার এমনি আশঙ্কা মনে থাকবে, ভোটারদেরকে আসার তো সুযোগ করে দিতেছে না। নির্বাচন কমিশনের কার্যক্রম যে আপনার কি অভিমত যে তারা কি সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারছে? নির্বাচনের আমরা তাদেরকে ফোন করেছি, তারা মনে কি এদিন ঢুকে দেওয়ার কথা বলছে, যেহেতু এদিন এখনো ঢুকতে পারেনি তারা, আমরা এদিন এখন আমার সাথে আছে, সেই হিসেবে তারা মনে করেন সুস্থ নির্বাচন পরিচালনা করতে পারতেছে না। আমি সবকটা বিশ্বাস হলে পুটিরা কেন্দ্রে আপনার খবর নেবেন, কিন্তু আওয়ামী লীগের প্রার্থীর লোকজন তো অভিযোগ করছে আপনি সব কেন্দ্রে এজেন্ট দেননি, আপনি স্ট্যান্ডবাজি করছেন, এরকম কিছু তাহলে আপনি চলেন, আপনি গণমাধ্যম চলেন, আপনারা সময় থেকে আমার সাথে করেন, আপনারা আমি আপনাকে এজেন্ট দিলে আছে কিনা পুটিটা কেন্দ্রে নিয়ে যাবো। ওনার কাছে আছে দর্শক, এতক্ষণ পর্যন্ত কিন্তু তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন যে বিষয়টি, অর্থাৎ তিনি কিন্তু অভিযোগ করেছেন সরাসরি যে আসলে তার এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে, ফোন নিয়ে যাওয়া হচ্ছে এবং তার ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং তার যে ব্যক্তিগত এজেন্ট রয়েছেন তিনিও কিন্তু কথা বলেছেন, পাশাপাশি যারা আসলে মারধরের শিকার হয়েছেন বা যাদের ফোন নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে, যাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না, তাদের সবার তারা সবাই কিন্তু এখানে বক্তব্য রেখেছেন এবং জানিয়েছেন কিন্তু আসলে যে তাদের উপরে আসলে যে প্রকৃত যে ভোটের যে পদ্ধতি সেটি কিন্তু লঙ্ঘন করা হচ্ছে। এবং একই সাথে তখন কিন্তু জিজ্ঞেস করা হয় হিরু আলমের কাছে যে আসলে এগুলো কারা করছেন বলে তিনি মনে করছেন, তখন তার পক্ষ থেকে যে বিষয়টি আসে সেটি হচ্ছে যে আওয়ামী লীগের যে কর্মীরা রয়েছেন, নেতাকর্মীরা, তারা আসলে এমন ঘটনা ঘটাচ্ছেন বলে তিনি মন্তব্য করেছেন।